ম্যান, এটা কি? ইউ ম্যান, এটা কি পাইলাম আমি? সব বেড ফালাই দাও, সব বেড ফালাই দে। আমার ওয়ার্ল্ড মানে হলো বিডি ল্যান্ড। ইয়া, সো এই বিডি ল্যান্ড আমরা এক্সপ্লোর করবো। সো চলুন শুরু করা যাক। এক্সপ্লোর মানে ওই এক্সপ্লোরেশন না, আমরা হলে এক্সপ্লোর করবো হচ্ছে ট্রেজার, মানে ট্রেজার চেস্ট খুঁজবো। অ্যান্ড আরও দেখা যাক জঙ্গলে যদি ফ্যান্ডাস অ্যান্ড ইয়োরগেন মানে হর্স পেয়ে যায় এদিন তো অনেক ভালোই হবে। সো চলো এই ভিডিওটা শুরু করা যাক। ইয়া, সো এই ভিডিওটি আমি সেভ অ্যান্ড কিউট করে দিলাম। ইয়া, সো আজকে আমরা আসলে মেইনলি আমি তোমাদের আগে বলেছি আমরা এক্সপ্লোর করবো। এক্সপ্লোর করবো আসলে মাইন্ড করতে পারি, অনেক কিছু করতে পারি। সো এক্সপ্লোরেশন মানে হলো এক্সপ্লোরেশন এক্সপ্লোর করবো, যাই হোক এক্সপ্লোর এক্সপ্লোরই করবো, এক্সপ্লোর। সো এক্সপ্লোর করবো। সো চলো এই নো 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 শুট এই তার ফাক, আমি থার্ড পার্সন মোড়ে কেন, কি ছিল এটা? তোর বন্ধু না, তোর বন্ধু, তোর বন্ধুরা আমি খাইতেছি আজকে। এই কিসেরা কিসে কিসে তোর কিসে এ তোর কিসে 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 তোর কিসেরা এ তোর কিসে এদের কিসে 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 আমার মারবি না, তুই আমার মারবি? কি হইল তোর শব্দ কিসের? আমার তুই মারবি না, আমার আমার ফার্ম ফাটাই দে, আবার কথা বলিস তুই, কত হাম্মক। ও কবস, উফ, আমার আমার হিরেন বিস্তরে দেখে ফেলবেন। উফ, ওরা তো ঝামেলা করে রা, এখন তো এখানে ফুল সয়েল দেবো, পরাট করতে হবে, নাহলে তো আমার ফার্ম আবার কাজ করবে না। ও ফর গডস সেক, প্লিজ, আমি এখানে এক্সপ্লোরেশন এক্সপ্লোর করতে দিচ্ছি আর এরা আমাকে এক্সপ্লোর করতে দিবে না, বুঝতে পারছি। এর ফ্লিপার দিয়ে চলে নাও, এখনই যদি শেষ হইতে হয় প্লিজ। ওয়াই? ইয়া, সো আমরা এখন এক্সপ্লোর করবো, তার আগে একটা গুড নাইট ন্যাপ নেওয়া যাক। সো আমরা যখন কোথাও যাই ওরা একটা ভালো করে ঘুম নিয়ে নিই নাকি, সো আমরা একটু অনেক ভালো করে একটা ঘুম নিয়ে নেবো। সো গুড নাইট গেমার্স, সি ইউ অ্যাট মর্নিং। সো আমরা এক মিনিটে জেগে গেছি। ইয়া, আমরা এখন ঘরে তারা তালা দিয়ে রাখবো, বিকজ আমরা এখন অনেক দূরে যাচ্ছি। আমার প্ল্যান ছিল চলে একটা ঘোড়া নিয়ে, মানে একটা ঘোড়া পেট টেম করে এরপর যাওয়া, বাট যাওয়া হয় নাই, আমার এখন টাইমও নাই, আমার অনেক ফার্মিংয়ের জন্য অনেক কিছু হয়ে গেছে, বাট এগুলো কাটার এখন সময় নেই। সো আমরা এখন যাবো এক্সপ্লোর করতে। ওয়েট, আমার কাছে একটা ম্যাপ ছিল না, ম্যাপটা কই? ম্যাপটা মানে আমি অনেক আগেই হারাই ফেলছি। সো ম্যাপটা আমি অনেক আগে হারাই ফেলছি আমি জানি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে জানেন তো? সো ফার্স্ট অফ অল আমাদেরকে স্ক্রিনশট নেওয়া লাগবে। স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আমাদের সিডের নাম নাম্বার হলো 31-64-17। সো আমরা কোন দিকে যাবো আমিও জানি না, মাথার মুন্ড কিছু জানি না। সো আমরা কোন দিক দিয়ে যেতে পারি, কোন দিক দিয়ে আপনারা বলুন। সো আমরা যাবো ওই দিকে, এটা কোন দিকে আমি জানি, ওয়েস্ট নাকি ইস্ট আমি জানি না, কম্পাস লাগবে আমার একটা। ওয়েট, আমাদের কিচ্ছু নেই নাই, ক্রাফটিং টেবিল এগুলো কিচ্ছু নেই নাই, আমার তো এগুলো লাগবে। ওয়েট, ফার্স্ট অফ অল আমাকে এগুলো নেওয়া লাগবে, রাইট? সো নিয়ে নিই এগুলা, ফার্স্ট এড একটা নিয়ে নিই। আমার কাছে এখানে চেস্ট আছে না? চেস্ট নাই। সো আমার ফুড লাগবে অনেক, ফুড এখানেও কিচ্ছু নাই। এটা কোন ফ্লোর? ফার্স্ট ফ্লোর তো, এই জন্যই কিছু নেই। খোল যা, সিম সিম, ফুডস লাগবে আমার অনেক। সো ফুড নিয়ে নিতে হবে অনেক। কবল স্টোন আছে আমার কাছে, পিকঅ্যাক্স আছে, সোর্ড কই আমার? সোর্ড তো আমার এক নম্বরে থাকতে হবে। ফুডস আছে আমার, এগুলো বোর্ড তো কিছু লাগবে না। বেক পটেটো নিয়ে নিই, অ্যান্ড ফিশ নিয়ে নিই যদি কোনো, মনে করেন যে বিড়াল টেলার পেয়ে যদি অনেক ভালোই, একটু টেম করে নিই মনে। ইয়া, সো আর কী আছে আমার কাছে? আর কিছুই নাই ফকির। আমার কাছে কি ক্রাফটিং টেবিল আছে? না, আমাকে এটা নেওয়া, এটা প্লিজ আমাকে এই ক্রাফটিং টেবিলটা নিয়ে নেওয়া লাগবে। এখান থেকে কেন নিলাম, এখান থেকে তো আমার, এটা হচ্ছে আমার একটা সিক্রেট বেজের মধ্যে কাজ করেছে, এইখান থেকে নেওয়া যাবে না।
রান্নাঘর থেকে যেগুলো নেওয়া যাবে না। তো আমার এখানে একটা ক্রাফটিং টেবিল আছে না, এটা নিয়ে যাও তবে। এটা নিয়ে নিলাম, অ্যান্ড মেইন জিনিস হলো একটা বেড, একটা না দুইটা নিব। ইয়া, সো এখন আমরা সব কিছু লকডাউন করে দিয়ে যাবো, লকডাউন একবারে বাড়ি লকডাউন। কেউ যদি এখান থেকে বাইরস, ওই রে মিনিট, আমার কাছে তো ইয়োরগেন আছে, ইয়োরগেন আমি আসতেছি, তুই আমার তোরে নিয়ে যাবো কোনটারে। এই তুই এখানে ঢুকলি কেমনে, এই কী ছেড়ে তোর, তুই আমার বাড়িতে ঢুকিস সবার, আবার কত বস, ইয়োরগেন আমি আসতেছি, ওয়েট, নো চিন্তা, জাস্ট প্লে। কোনটারে নিতে পারি, কোনটারে নেব, আমার ব্ল্যাক কালারটা কই, রেসিস্ট, আমি জানি আমার ব্ল্যাক কালারটা কই, শেয়ার মরছে, যাই হোক। ইয়া অফকোর্স আমার কাছে এটা আছে, খাবি না, প্লিজ খা, একটু খা, উঠ, এটা চড়ে কেমনে। ইয়াস অফকোর্স এখন ঘোরানো অসম্ভব আমার জন্য, সো মানে স্যারেল লাগবে আমি যা জানতে পেরেছি। সো এটা বানাতে গেলে আমাকে এখন জিনিস আনতে হবে, সো ওটা পাওয়ার জন্য এখন কিছু নাই। সো আমরা কী প্ল্যান করেছিলাম, ওদিক যাবো, ইয়াস, সো বাই বাই হাউস, বাই বাই হর্স, বাই বাই বেস, এভরিথিং বাই বাই। আর যদি তোদের খুঁজে না পাই আমার তো কষ্ট লাগবে, বাহ, লাস্ট টাইম দেখেছি তোদেরকে, বাই, লেটস দ্য জার্নি বিগিন। ও কত শান্তি নাকি, জার্নি স্টার্ট করার আগেই তো আমি যদি মরে যাই কী হবে, সব কিছু তো আমি নিছি নাকি, সব কিছুই তো নিছি, এটা এখানে রাখতে হবে, এটা এখানে রাখতে হবে, টেবিল এখানে রাখতে হবে, অ্যান্ড টর্চ। আজ রাত হয়ে গেছে, আমি জানি না আমার আর জয় হবে না, আমাকে যাচ্ছে এখান থেকে ড্রেস নিয়ে যাওয়া লাগবে, গেট কল। ও ফক গড সেক, খাট নো, মানে আমি সব খাট আমি নিয়ে গেছি, আমি তো সবথেকে বড় চোর, গেট কল। ও এটা কি, ক্যাটার ক্যাট কার্টোগ্রাফি টেবিল, এটা দিয়ে কী হয়, কী হয়, যাই হোক না কেন এটা আমার, এটা তোর দে না, ঠিক আছে, এটা আমার সম্পদ, এই টর্চ আমার, এখানে একটা টর্চ থাকার কথা আর কই, জানি না কোথায়, আমি ঘুমাবো, ঘুমের অন, ঘুমের ব্যবস্থা কর, ঘুমের জন্য এটা আমার, অফকোর্স অফকোর্স এটা তো হবেও না এখন নাকি, হ্যাঁ এখন দেখ হয়েছে, গুড বয়, যখন ঘুমাই আমরা যাব এক্সপ্লোর করতে, এক্সপ্লোরেশন, আমার ভার খাট দিয়ে দে, আমরা আমি জানি কই আমরা এখন, সোয়া আমরা তো এদিক যাবো, অফকোর্স লেট দ্য জার্নি বিগিন। আমার তো এখন থেকে ভয় লাগতেছে, যদি সমুদ্রেতে যাই, ও কত জস, কেন দিয়ে যাইতে চাচ্ছি আমি, এগুলো কি, এগুলো তো গ্রেভ বলে আমার কাজের না, চল দিয়ে উপরট উপরট। ওটা কি, দ্যাটস দ্যাট লুকস সাম ইন্টারেস্টিং, এটা জোস মনে হচ্ছে আমার কাছে, ও এক্সপ্লোর করতেছি আমরা, ওয়াও নিউ ভিলেজ, ওয়াও ওয়াও কত জোস না, কত জোস, নিউ ভিলেজার্সদের কেমনটা হাই দাও, এখানে যদি আয়রন গোল হ্যাম থাকে, মানে গোল্ড হ্যাম নাকি কী জানি না আমার, যদি এখানে, ওরে ভাই এটা কি জায়গা ভাই, রে ভাই এটা তো বিশাল ডেঞ্জারাস জায়গা মনে হচ্ছে আমার কাছে, সাবধানে, এটা অনেকটা বেজ, ওদের কেউ থাকতে পারে এখানে, খুবই সাবধানে থাকতে হবে আমাকে এখানে, এখন থেকে তোমার অনেক ভয় লাগতেছে, আমরা কই, আমরা কোথাও না, এখানে যদি মানুষের লাইফ কমে ফের কি, এটা এখানে তো কিছুই নাই, এখানে কিচ্ছু নাই, এটা কিছুই নাই, আমার সাথে এর একটা প্র্যাঙ্ক ছিল, থাপড়ায় দাঁত ফেলাই দিলাম তাদের প্র্যাঙ্ক নিয়ে, ও আমি এখানে উঠবো কেমন, এখানে আর পিক এক্সটা কই, অফকোর্স আমার স্যান্ড ছিল, ওয়াও স্যান্ড মাটি দিয়ে কাটি, কোন দিক দিয়ে জানি আসছিলাম,
আমারও মনে নেই যে আমি কোন দিক দিয়ে আসি। যাই হোক, একদিক দিয়ে আসলেই হবে, বিকজ আমরা আমাদের লোকেশনের একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যেন আবার আমার জায়গায় না যাই। না, এটা একটা, ওয়াও, এটা তো একটা পিরামিডের মতো মনে হচ্ছে আমার কাছে। শেয়ার টিউজ থাকবে, মানে এখানে শেয়ার কিছু থাকবে। ওই সেম জিনিস দেখার শখ নেই আমার। এই যাবে, ও চলো আমরা আবার একটু এক্সপ্লোর করে আসি। এক্সপ্লোর, লেটস এক্সপ্লোর দি মাইনক্রাফট ওয়ার্ল্ড। হোয়াটস দ্যাট? এটা আবার কোন জায়গা? এত আবার গর্ত কেন? হোল, ওয়াই দ্যার ইজ এ ভেরি বিগ হোল। ও ভাই, এমনি তো অনেক ভয় লাগতেছে, প্লাস এখানে এগুলা কি, বিশাল ভয়ানক, ভেরি স্কেয়ারি। এখানে স্যান্ড নাকি, ওটা কি হলো? তো স্যান্ড না, অবশ্যই ওটা স্যান্ড না, স্যান্ড থাকলে তো পড়ে যেত। এখানে ওগুলো কি, ওখানে যাওয়া লাগবে তো। লেটস এক্সপ্লোর ইন মাইনক্রাফট। তুই আমার মাছ, এই মাছ তুই এদিকে, তুই এদিকে, তুই আমার, ঠিক আছে, তুই আমার না, সমস্যা নেই আমার। এটা কি ক্রিপার ছিল নাকি? ওরে এত মাছ, তুই আমার খাবার হবে আজকে রাত্রে। একটা ফার্নেস আনা উচিত ছিল, বাট আমার ফার্নেস লাগবে না আসলে, যখন তখন আমি মরতে পারি। সো নো চিন্তা, জাস্ট প্লে। এটা একটা মানে হিডেন টেম্পল। ওয়াও, এটা একটা টেম্পল, ওয়াও কত সুন্দর। এটা একটা টেম্পলের মতো মনে হচ্ছে আমার কাছে, কিন্তু এটা কোনো টেম্পল না, এটা চা কাঁকাই মাকর একটা জিনিস। শুধু একটা ভয়ানক জিনিস লুক দিছে ব্রো। হোয়াটস আপ ব্রো, এখানে একটা কিছু থাকবে ব্রো। এটা এটা এমন কেন, একবারে সেম সাইজের মতো কেন, বাট সাইজ মতো কেন এই জিনিসটা? পাতা লাগো, পাতা লাগো, এটা এরকম কেন, এখানে সব এরকম এত স্যান্ড কেন ভাই? এখানে শিওর কিছু আছে, আমি বলতেছি এখানে শিওর কিছু আছে। এবং এখানে সিঁড়ির, ওয়াও, একবারে সিঁড়ি দেওয়া একবারে। ওয়াও, আমি জীবনে এক্সপ্লোর করি না আসলে মাইনক্রাফট ওয়ার্ল্ড, বাট এক্সপ্লোর তো করতেই হয়, কত জোস আমি জানতাম না আসলে। ওয়াও, আমরা আসলে অনেক দূরে চলে আসছি, না বললোই না, আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি আসলে। আমাদের একটা বোট লাগতো। দেখ আমি কী করলাম, এই কাজ ফালতু কাজ। বোট 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 কি লাগবে? ও ওখানে আমার এখানে গাছ আছে না, এখানে তো ফুল স্যান্ডে ভরা, কোথায় নামতেই হয়ে যাচ্ছে, এখন থেকে নেমে যাই। এগুলো কি ফিশ? ওয়াও, কত রকমের ফিশ আছে আমি জানতাম না ভাই। ফুল আন্ডার ওয়াটার বল দেখা যায় এখান দিয়ে, ফুল মানে জম্বি আছে দেখতে পাচ্ছি। আর কি আছে এখানে? কোনো কোনো শিপরেক নাই, এটাও দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে একটু স্যান্ড ক্যাসেলের মতো আছে, লাগে হতেন এদেরকে। হ্যাঁ কিসে, ও কত জোস। তুই আমার, ভাই তুই আমার কাছে আসবি নাছি না, কিসে রে, এপরে যা, উপরে 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 উপরে, ভাগি চলে মরি নেই। এমনিতে জম্বি রাস্তা না, প্লাস আমার এরম মারবে, বুঝতে পারছি। দেখ আমার সয়েল আনা উচিত ছিল, আমি এক্ষুনি এখানে মরবো, বুঝতে পারতেছি। এক্ষুনি তো এখানে রাত হবে, তাচ্ছে এখানে একটা বেস বানানো উচিত আমার, এখানে তো জম্বি রাস্তা না হবে একটু পরে। ও মাইন, এখানে মাইন আছে, সো জম্বি রাস্তানের জন্য আমাকে এখানে মাইন করতে হবে। বিশাল ফালতু ফালতু জিনিস, সব কামের জিনিস কিছু থাকে না এখানে। বা সয়েল কই, সয়েল এত কম আনছি কেন আমি? আমার দেখে দুঃখ লাগতেছে। ক্যার ইন দ্য বোট, বোট জানো লোকে কি সব, হোয়াট সবলের জন্য লাগলে আমার লাগবে স্টেক অ্যান্ড উড। হ্যাঁ এগুলো আমার কাছে আছে, এইটা আমি এক্ষুনি মানে আনতে পারবো। বাট সবলটার জন্য আমার কী কী লাগবে? সবল 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 দুইটা স্টেক বুঝছি। রাত এখন হচ্ছে না, সো দ্যাটস ওয়াই অনেক কামটা করে আসি। অফকোর্স এখন রাত হচ্ছে না।
অফকোর্স রাত হচ্ছে না বাবা, অফকোর্স। এখন আমি একটু মাইন্ড করে আসি, ঠিক আছে? কেন জানি হচ্ছে এখন রাত হয়ে যাবে, মাইন্ড করতে যাওয়া অনেক কঠিন। তা আমি যাবো, সমস্যা হিংসা হয় কী পাচ্ছি এগুলো? এগুলো কি আমি চেক করে নিই, এগুলো কী পাচ্ছি? ও কোল, এটা তো আমার লাগবে অনেক। ভেরি স্কেয়ারি, কোল আমার অনেক কাজের জিনিস। যদি ডায়মন্ড পেয়ে যাই, ও তেন তো একবারে এপিক, একবারে এপিক একটা এপিসোড হবে এটা। ও আমার টর্চ কই? এখন আমি একবারে ফালতু কাজের সব, না এটা অনেক ইম্পর্টেন্ট, না বিফ অনেক ইম্পর্টেন্ট, টর্চ অত ইম্পর্টেন্ট না। ইয়ার রাত তো এক্ষুনি হয়ে যাবে আমি জানি। ও কোল দিয়ে ভরা এই জায়গাটা, ফালতু জিনিস। জাস্ট কোলা আমার জাস্ট লাগবে হচ্ছে ঈশার জন্য, রান্না বানোর জন্য। কিছু কোনো লাগে নাকি কোল? আর কবল স্টোন লাগে হচ্ছে ওয়েপনারি বানোর জন্য, আর কোনো কাজেই লাগে না। এখানে চিকেন কোন দিক দিয়ে আসতেছে? চিকেন কোন দিক দিয়ে আসতেছে এখানে কেন? ইয়া পাইছি সব। ওরে আয়রন মামা, তুমি এখানে কি করতেছো? এটা তুমি তো আমার, তুমি আমার, আমি জানি তুমি আমার। এটা নিচে যদি এখন ডায়মন্ড থাকে কি হবে? কিচ্ছু হবে। ওরে মামা তুমি আমার, তুমি কি আর এখন আসো মামা? ও না কোল আসো মামা, তোমরা এখানে আসো, তুমি কোল মামা এখানে আসো। ও আরও আসো, আসো আসো আমার কাছে আসো। এটা আজকে তুমি আমার, আরও আসো না নাই সো এখানে জন্য এতটুকু থাকুক। রাত তো হয়ে গেছে, রাত হয়েও গেছে, তার আমি এখন বাড়ি যাই, আমার বেজে যাই, আবার সকালে এসে মাইন্ড করবো। ও ও ও রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে মামা, রাত হয়ে গেছে, আর টাইম নেই মরার জন্য। আমি এখন প্রস্তুত থেকে যাচ্ছি মরার জন্য, প্রস্তুত আমি, অফকোর্স আমি প্রস্তুত। ও আমার টর্চ লাগবে একটা, অ্যান্ড আ গুড নাইট স্লিপ, গুড নাইট গেমার্স, সি ইউ ইন মর্নিং। সকাল হয়ে গেছে, এত জলদি সকাল হয়েছে কোনো পৃথিবীতে? অফ নট অ্যাগেইন, কই আমি? অফকোর্স আমি দেখে নিয়ে থাকবো, আমি কোথায় যাবো? আমার মাইন্ডটা কই? আমার টর্চ আছে ওদের সাথে, যদি টর্চ দেখিস হয় তোদের, আমার টর্চের যদি তোরা কিছু করিস তোর খবর আছে। এখানে কি কবলস্টোন কাজের না কোনো? সয়েল দিয়ে রাখি, চিহ্ন যে আমি আসছিলাম এখানে। ও ভেরি স্কেরি, ওরে ভাই তো বিশাল ডিপ যায়, ভেরি স্কেরি, রাইট? ভেরি স্কেরি। আমার টর্চ গুলো আনতে হবে এখন ওখান থেকে। কিছু কিছু তো টর্চ শান্তি হয় নাকি এখানে? এখন যদি কোনো স্ক্যারি টেন্টিলেশন থাকে কি যে হবে? কি জীবনে গোল্ড পাবো না? আয়রন এগুলো, ওরে আয়রন আমার, আয়রন মামা আসো, আয়রন তুমি আমার মামা, ঠিক আছে? আয়রন কি পাইছি নাকি? ইয়াস আয়রন পাইছি। এগুলো কি বোঝাও যাচ্ছে না তো অন্ধকার? প্লিজ স্কেলিটন জন্য না আসে, আমি এটা দোয়া করি। ইজ ইস দ্য এন্ড? এটাই এন্ড, এই আমরা এন্ডে চলে আসছি? না আমরা এন্ডে জীবন আসি নাই, আমরা তো জাস্ট এক্সপ্লোর করলাম মাত্র এক পার্ট, এখন তো অনেক পার্ট বাকি আছে বাবা। ও কোলের অভাব নেই, কোলের অভাব নাই, না না না, আমাকে তুমি একবার ফোন খনিটাই দিয়ে দাও। আরে না কি যা বলো না তোমরা, এত কেউ দেয় বাবারা? ওয়েট এ মিনিট, এত কেন আসতেছে? পাতা লাগো, দয়া পাতা লাগো, আমার কাছে কিন্তু টর্চ নেই, তাই মইরা যায় কী হবে? কিচ্ছু হবে না। আরে বাবা রে রে, এত কেমনে পাচ্ছি রে আমি রে? নো নো কৌবি, ইয়াপ ইয়া এটা আমার,
এখন আমাকে পিস ব্যাক করতে হবে, আর নাহলে আমি মরমো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আমি মরমো, আর নাহলে আমাকে ব্যাক করতে হবে। সো এখন আমরা কোথায় কোথায় আমি আমি কোথায় বাবা? অফ সয়েল, আমাকে আবার ইউজ ওয়েস্ট করতে হচ্ছে। আমি কোথায় রে? আমার টর্চটা কই যে? আমার টর্চ দিবি তুই? একটা টর্চ ওরাবো না, বিকজ আমার মাত্র তিনটা টর্চ আছে। এই টর্চ আমার একটা দিব না বলছি না তোরা, আমি সব নিয়ে জুম বলছি না আমি তোরা। সো এক্সপ্লোরেশন কিন্তু এখন শেষ হয়নি আমরা বাছারা, আমাদের এখন কাজ হলো উড কাটা, বোট বানাতে হবে। বোট স্টিক পাইছি? স্টিক পাই নাই মনে হয় এখনো, স্টিক এখনো মনে হয় পাই না। আমি পিক আমি এ দিয়ে কাটছি কেন? রাত তো আবার হয়ে আসতেছে। এটা আমার সাথেই সবসময় কেন হয়? বুঝতে তো জায়গাও নেই, কিছু নেওয়ার মতো তো জায়গাও নেই। কী ফালানো যায়? আমি এত কিছু আনলাম কেন? কী ফালানো যায়? কিছুই তো ফালানোর মতো নেই। এত উঠছে কেন আমি? কী ফালামো? কী ফালামো? আমার তো সবই প্রয়োজন লাগবে। কী ফালামো? জীবনটাই বৃথা। সয়েল ফেলাই দিন। কিসে আমার লাগবে না তোর ফালতু জিনিসগুলো? সয়েলটাও ঠিক আছে, ঠিক আছে। ফালতু ফালতু জিনিস তুই কি ফালতু জিনিস? আমার বোটও লাগবে না। ও ও কত জস! ফিশিং রডটাই জাস্ট আনি নাই আমি এই সময়, ফিশিং রডটা আনি নাই। স্কুইডে দেখি তো কিছু দেয় নাকি এরা। এই লাগ লাগ লাগ, ওরে কি ইঙ্ক ছাড়ে এরা, কি যে ছাড়ে এরা। এখানকার পানি কিন্তু একবারে ক্লিয়ার। ওয়েট আ মিনিট, এখন কি রাত হচ্ছে? এখন তার সাথে আবার শুরু বাছা। ডলফিন প্লিজ আমার কাছে আমার কিছু দে, প্লিজ আমার কিছু দে, প্লিজ প্লিজ আমার কিছু দে, প্লিজ প্লিজ। বললাম না দোস্ত, দোস্ত না আমরা, দোস্ত না ভাই আমরা, দোস্ত না প্লিজ। তুই হলো একটা ট্রেজারের জন্য তুই ফলো করে দিস, প্লিজ প্লিজ না বল। কিরে পাশে কি? প্লিজ দোস্ত, ইয়াস থ্যাংক ইউ। তুই আমার কাছে কেন আসতেছিস বারবার? ও শুট, আমার লাইফ কমতেছে। ও ফানি, তো ব্রিথের জন্য একটা পোষণ বাড়ানো উচিত আছে। তার আমার কাছে কিছুই নেই। ডলফিন ওভার কই তোমরা? টার্টল খুন করবো আমি। ডলফিন প্লিজ, কই গেলি ডলফিনরা? ডলফিনস কই গেল ওরা? ডলফিনরা শুধু আমাকে এদিকে আমাকে এরা পয়েন্ট করতেছে, সে এদিক কিস আছে? ফাস্ট ফাস্ট ফাস্ট, সাবাস, গুড বাই, থ্যাংক ইউ ডলফিন। শিওর এখানে কিছু আছে। কি বোঝে এরা, নাকি কিছু আছে নাকি? এরা তো বোঝাচ্ছে এখানে কিছু আছে। কি আছে এখানে? আমি তো কিছু দেখি না, বাট কেন জানি মনে হচ্ছে আমার এখানে কিছু আছে। শিওর এখানে কিছু আছে। থ্যাংক ইউ ডলফিনস, তোরা যাই খুশি সেই জন্য ভুলবো না, ঠিক আছে? তো ও ওই জায়গাটা কি? তোরা হচ্ছে বেস্ট। ও ওটা কি? ও ফের তো মাছ কেনা আসতেছে, আমি রাগ উঠতেছে অনেক, অনেক রাগ উঠতেছে। ও এটা আমার। ও স্কিলস, ও স্কিলস ভাই, ওটা কি রে? ওটা কি এন্ড নাকি? I think that's the end of the ocean. Wow, mama, amra pegechi. That's a hidden tunnel. Pagechi, mama, amra pagechi. Ota ki? Wow. Ocean er bhitore. Wow, chest jeno thake please.
প্লিজ চাউমি চেষ্টা সেখানে একটা হয়, এটা কি এটা প্লিজ আমি যেন নিতে পারি, আমি আমি কি পাইছি এটা, আগে উপরে যাই, ও লাইফ কমে নেই প্লিজ। ভাই আমার সাথে কেন হয় সবসময় এটা, তুমি স্পাইডারে মারা খামার লাগবে না সব জিনিস, তোদের কি বুঝি না তোদের ডলফিনের, ও পাইছি তো বুঝছি কিন্তু কোনো চেস নাই, অবাক লাগলো তো, শিওর কিছু থাকার কথা। ও এখানে একটা জোস একটা জিনিস আছে, ও আমার তখন কেমনে যাবেন এখানে, ডলফিনস প্লিজ হেল্প মি, ডলফিন প্লিজ হেল্প মি, ট্রেজার লাগবে, ট্রেজার, ও ম্যান আমরা ট্রেজার পেয়ে গেছি, এ ওয়াও এবার পাইছি অবশেষ একটা জায়গা পেলাম, এত ল্যাগ হচ্ছে এখন, ও অনেকক্ষণ ধরে ট্রাই করছি, অনেকক্ষণ বললো ছেলে ভাই আর ওই পরিস না পড়ে গেছি, এখানে ডায়মন্ড থাকতে পারে নাকি, চল খোঁজ আসি, ও ডায়মন্ডের খোঁজও নেই, ডায়মন্ড অবশ্যই এখানে আছে বাট আমার টাইম নেই, আমি যাবো না উপরে দেখতে, যে বাড়িতে কি আছে, আমার বাড়ি দেখার খুব শখ। ওয়া এখানে শিওর জম্বি ওলাদের বাড়ি, এরা আমি শিওর বলতেছি, এরা একেবারে জীবন্ত নেই, আমি দেখাই বুঝছি, সাবধানে থাকতে অনেক, ও এগুলো কি স্ট্রিংস নাকি, এগুলো আমার এগুলো নেওয়ার কোনো টাইম নেই, এখানে কিচ্ছু নেওয়া যাবে না আমার, বিকজ আমি খুবই বিজি মানুষ, ঠিক আছে প্রত্যেকটা জায়গায়, ওরে চেস্ট, ও ম্যান এটা কি, ইউ ম্যান এটা কি পাইলাম আমি, সব বেড ফালাই দাও, সব বেড ফালাই দে, সব বেড ফালাই দে, আই ডোন্ট কেয়ার, রুবি রুবি সরি এমরাল্ড, ওরে এমরাল্ড পাইছি, মাম্মা খেলা হবে এবার, মাম্মা আমি জাস্ট চেস্টটা নিতে চাচ্ছি, আমি অ্যাপেল চাই নি, এবার কোন ছাগল আমার দিচ্ছে অ্যাপেল, আমি অ্যাপেল চাই না, ঠিক আছে আমি চেস্ট চেস্ট, ওরে আমার তো লাভ হয়ে গেছে মাম্মা, আমার লাভ হয়েছে, এটা কি আবার এই কম্পোস্টার দিয়ে কি হয়, মাথা কিছু ঢোকে না, এগুলো কি থাক বাবা, আমি তো এগুলো কি বিটরুট না, ওগুলো তো পিক্সদের খাওয়ায়, ইয়োর গেন ইয়োর গেন হোয়াট ইউর হিয়ার ইয়োর গেন ইয়োর মাইন্ড, আমি তোরে খাওয়াতে চাই না, এবার তুই আমার ইয়োর গেন ওট উঠতে দে, আমার উঠে দে উঠতে দে, উঠতে দিবি না ঠিক আছে সমস্যা নেই, আমি আমি তোর উঠবো সমস্যা নেই, এখানে কি আছে, এখানে শিওর কোনো ট্র্যাপ ট্র্যাপ টাক, ও রে গ্লাস গ্লাস, আমার গ্লাসটা কই, গ্লাস লাগবে আমার, বাটার আমার কোনো কাজ আর না, গ্লাসটা কই, গ্লাস কি পাইছি আদৌ, আমি বললাম না আমি তোরা দিব না ওটা, ওরে ট্র্যাপ, ওরে ভাই কি ট্র্যাপ বসানোর মধ্যে, নামতেই তো একদিন লাগবে বুঝতে পারছি, জলদি কর, থ্যাংক ইউ, তো সরবি এখান থেকে, আমার কাজ করতেছি, মাইরা মারা খাও তুই, ও সরি, বো ফার্নেস, ফার্নেস আমার লাগবে, ফার্নেস অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস বুঝছো, অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ইস এর আমার পিকঅ্যাক্স নাই, ফার্নেস নিয়ে নিই এখান থেকে, অ্যান্ড এখানে কী ফালানো যায়, গান পাওয়ার ফালানো যাবে না, কোনো উডেন জিনিস অবশ্যই ফালানো যাবে না, আর কী ফালানো যায় এখান থেকে, বউ ফালানো যাবে না, আসলে কিচ্ছুই তো ফালানো যাবে না এখান থেকে, জাস্ট একটা জিনিস ফালানো যাবে সেটা হলো সয়ল, ফার্নেস আমার লাগবে অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা কি গ্রিন স্টোন, এটাও লাগবে আমি সব নিয়ে নেবো, এটা আমার লাগবে, লাভা লাগবে, আর কী আছে এখানে, ওখানে চেক করতে হবে, আর এখান থেকে ফেন্সটা ফেলে দিয়ে যাচ্ছে, এই গ্রিন স্টোন এটা নিয়ে নিই, গ্রিন স্টোনের মেশিনটা, এখানে কিছু একটা ট্র্যাপ আছে, শিওর ট্র্যাপ আছে আমি বলতেছি, ও কোনো ট্র্যাপ নাই, ও চেস্ট আছে, ও অবসিডিয়ান, এখান থেকে আমাকে বাইরে হইতে হবে, একটি মৃত এলাকা, ভয় লাগতেছে এলাকায় আসতে,
ও মাইনক্রাফ্টটা হচ্ছে ভয় পাবো আমি যেন কল্পনা করিনি। ও এটা গ্লাস না, গ্লাস শুনে আমাকে দিও না এরা। ও প্লিজ, এটা আবার কি? ডিং 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 আমার লাগবে। ওকে ডিং ডিং আমার, ডিং ডিং কী দিয়ে ফেলানো যায়? স্যান্ড কোনো কাজের জিনিস এটা? এটা কোনো কাজের না। পানির শব্দ হচ্ছে কোন জায়গা থেকে? এখান থেকে তো হচ্ছে বুঝছি, কিন্তু জম্বি শব্দ পাইছি আমি। ও এটা আজকের জন্য এটাই করে ওরে। ও কত কিছু পাইছি আজকে। ও মামা মামারা, এটা আমার কোনো কাজের না, তোমার কোনো কাজের না। আমার লাগবে গোল্ড। ওকে গোল্ড হচ্ছে মেইন, গোল্ড। আর কি আছে তোমাদের কাছে মামা? আমাকে সব কিছু দিয়ে দাও প্লিজ। ওরে খাবার আমার কিছু লাগবে না, আমি জাস্ট এখান থেকে কিছু এই বুশেসগুলো নিয়ে নিন, কোনো কাজে লাগবে না আমার। আর কি আছে এখানে? কম্পোস্টার লাগবে না। হোলি শুট, রাত হয়ে যাচ্ছে, এখানে এখানে একটা বেস বানাতে হবে, নাহলে জম্বি এসে, এটা তো জম্বিদের এলাকা, জম্বি এসে আমারই মারবে। না 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 না, আমি মরতে চাই না, তুমি মরে যাও। যা তুমি মরো, যা তুই মর, তুই মর, তোরেই মরতে হবে। আমি মরবো না, আমি মরতে চাই না বাবা, আমি মরতে চাই না, তুই মর। ইয়া অফকোর্স, লাইটলি লাইটনিং তো দেওয়াই লাগে রে ভাই, লাইটনিং দেওয়াই লাগে। আর বেডটা কই? আমি তো আবার আমি আমি মরতে চাই না, ওকে মরতে চাই না, বুঝছো? মরতে চাই না, সো দ্যাটস আমি বেডটা এখানে বসাই দিয়ে ঘুমাই যাই। ইয়ে বাট এপিসোডটা কিন্তু আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি জানি, বাট তোমরা দেখছো যে এক্সপ্লোর করলে আসলে কী কী লাভ হয় তোমাদেরকে, এটা আমার দেখানোর মেন উদ্দেশ্য ছিল আসলে আজকের এপিসোডে। আমার বেডটা দিবি না তুই? কিনলাম কোন ফালতু জিনিস নিলাম? আমার বেড লাগবে, ওকে আমার বেড লাগবে, বেড বেড, নট দিস, নট দিস, নট দিস, নট দিস, ইয়াস দিস ওয়ান। ও আহ কমলারা, ইয়া তুই আয়, তুই এদিকে। ও প্লিজ আমার সাথেই কেন হয় সবসময়গুলো? ইয়া অফকোর্স, ওট আমার কোনো কাজের না এখন, এটা আমি অনেক পাইতে পারবো পরে, এখন জাস্ট জাস্ট এই এলাকাটা এক্সপ্লোর করতে হবে। ওয়াও এলাকাটা আসলে অনেক জোস, অনেকগুলো কোনো কাজে লাগবে না আমার মতে। আমি এদিকে আসছি না, হ্যাঁ এদিক দিয়ে আমি আসছি, আমাকে এখন এদিক যাওয়া লাগবে, এদিক যেয়ে এরপর আমাকে এখানে বেস বসা, এরপর নেক্সট এপিসোডে তোমাদের সাথে আমি দেখা করব। আর কোনো কাজ নেই আমার এখন। ইয়া অফকোর্স, জানি এপিসোডটা অনেক লম্বা। ওরে ট্র্যাপ, ওরে ট্র্যাপ বসাইছে রে, ট্র্যাপ 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 ট্র্যাপ। চালাক আছে তারা ভারী, ওরে চালাক, ভারী চালাক এরা। কারণ কী করা যায়, কী করা যায়, কী করা যায়, এটা তো ভাঙতে গেলে একদিন লাগবে আমার এটাতে। ওরে না বুঝছি, শর্ট শর্ট দিয়ে অনেক জলদি ভাঙা যাবে, এটা বারের মতো বানাইছে এরা। গ্লাস কেমনে বানায়, কেমনে বানায়? ও লাস্ট বাড়ি আছে নাকি? সবগুলো বাড়ি আমি এক্সপ্লোর করে ফেলছি, আই থিঙ্ক সো। সো ভাইয়ারা আজকে দেখো এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। সো আমি এখানে একটি বেস বানাবো অথবা আমি এদের বাসে এখানে থাকবো এখন। সো এই এপিসোডে আমরা কী কী উপকারিত জিনিস পেয়েছি, এই এপিসোডে আমরা আসলে অনেক জিনিস, সো এই এপিসোডে আসলে আমরা অনেক জিনিস পেয়েছি। সো এই এপিসোড থেকে আসলে আমরা রুবি পেয়েছি, ডায়মন্ড পেয়েছি, অ্যান্ড আয়রন পেয়েছি, রুবি কেন বলছি, এমরাল্ড পেয়েছি। ওটা কি? ওটা কি স্লাইম নাকি? আমার স্লাইম লাগবে, স্লাইম থাকলে অনেক ভালো হয়। আমার শর্টটা কই? শর্টের মেয়াদ শেষ প্রায়। সো ওফ আমার তো শর্টের এখন মেয়াদও নেই বলে চলে। ওরে ক্যাট বিল্লি, তুই আমাকে একটা প্লিজ প্লিজ আমার একটা পাবি প্লিজ, বিল্লি প্লিজ
বিল্লি, প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে শুনিস না। সো এই পর্যন্ত থাকো, দেখা হোক পরের এপিসোডে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। বাসা থেকে বের হইলে লাথি মেরে উড়াই দিব, ঠিক আছে, ফুল হতেই যাবো না। বাই বাই, আস্তা লা ভিস্তা।